বেরিয়েছি রাস্তা, এখন ঠাকুরের পুজো দিতে যাচ্ছি। কি জানি আজ আবার রামনবমী হবে কিনা জানি না, চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে চলে এসেছি হনুমানজির মন্দিরে, আর আজকে তো দেখছি বিভৎস ভিড়। আর প্রথমে কিনতে গেছিলাম একটু প্রসাদ, এই যে হাতেই রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে হবে হোম, তার জন্য হোম কুণ্ড কিন্তু একদম সাজানো হয়েই গেছে। দেখুন বাড়িটা কি রোদ, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না রোদে। গাছগুলো সব নেতিয়ে গেছে এদিকে। সকালে খবরের কাগজ তো অনেকক্ষণ নিয়ে এসেছে, এই যে এখন প্রায় একটা বেজে গেছে, এখনই একটু দেখতে বসেছি, কারণ আজকে তো দেখলে নি সকালে স্নান করে আগে গেছিলাম পুজো দিতে, আবার শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে, এত গরম রোদ, আমি তো ছাতা নিয়েই যাইনি। তো এখন একটুখানি খবরের কাগজটা পড়িনি, ওটা একটা নেশা বলতে পারেন, আর একটু শব্দ শক্ত অবশ্যই করবো। তো আজকে মনে হচ্ছে বিকেলবেলা বাড়ি চলে যাব, তার আগে পড়ানো আছে ছাতাদেরকে, সেটা পড়িয়ে নিয়ে তারপর বাড়ি যাব। কাগজ খুলেই আগে দেখে নিই কত ডিগ্রি টেম্পারেচার লেখা আছে। তো দেখলাম 39 ডিগ্রি লেখা আছে, আমরা তো ভাবতেই পারি না 39 ডিগ্রি টেম্পারেচার। আর অবশ্যই কাগজ এত উড়ে যায় হাওয়াতে কি বলবো, কিন্তু বন্ধ করে বসারও তো কোনো উপায় নেই। গরমাইমার গাছ থেকে পাড়া লাউ শাকের চচ্চড়ি, আমার যেহেতু শরীরটা ভালো নেই তাই অল্প নিয়েছি, এদিকে আলু পটলের তরকারি, আর এদিকে হচ্ছে দই। এত গরম কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তাই জন্য দই দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো একটুখানি অল্প অল্প করেই সব জিনিস নিয়েছি, আর দই দিয়ে ভাতটা বেশি খাবো, চলুন খেয়ে নিই তাহলে তাড়াতাড়ি, চলুন যাচ্ছি এখন পড়াতে, তারপর যাবো বাড়ি। রাস্তাগুলোকে ঠিক করেছে, কিন্তু এর ওপর দিয়ে এই সাইকেল গাড়ি চলে গিয়ে আবার খারাপ হয়ে গেছে, শুকোতেই তো দেয়নি, তো যাই হোক ঠিক করে তো দিয়েছে। আমাদের ওদিকে রাস্তা এখনো ঠিক হয়নি, পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে এসেছি, রাস্তায় শুধু ধুলো খেতে খেতে বাড়ি এলাম। কি বলবো, এত ধুলো উঠছে মানে তাকানো যাচ্ছে না, পুরো অন্ধকার একদম। এই রাস্তাগুলো ঘুরে এমন অবস্থা করেছে কি বলবো, টোটো আসছে না। চলুন একটু রেস্ট নিয়ে কাজে বসে যাই, আজকে অনেক কাজ আছে। রাতে মুড়ি ছুরি ভাজা আর তরকারি নিয়ে চলে এসেছি, তো প্রচণ্ড গরম মানে কি বলবো, আর এত গরম 40 ডিগ্রি টেম্পারেচার তো আমরা ভাবতেই পারি না। যাই হোক, তো আজকে আমার ভিডিওটা এত দূরই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার যে ওই তদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।